হ্যালো গাইজ, ভালো মোবাইল কেনার স্বপ্ন কার না থাকে, বাট সেটা কতজনই বা পূর্ণ হয়। তাই আজকে আমরা আপনাদের স্বপ্ন পূর্ণ করতে আপনাদের নিয়ে চলে এসেছি এমন এক ঠিকানায় যেখান থেকে আপনারা বেস্ট অফ কন্ডিশন ওয়াইজ নিউ মোবাইল পেয়ে যাবেন, তাও আবার চিপেস্ট প্রাইসে, সাথে ক্যাশ অন ডেলিভারি অপশান। এনার অলরেডি অনেক ভিডিও আছে, বাট এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস মোবাইল সম্পর্কে পুরো ফিচার্স অ্যান্ড প্রাইস বলা হবে, তাই ভিডিওটা পুরোটা দেখবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিউ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে আপডেট যায়। আমার উদ্দেশ্য একটাই, পিছিয়ে পড়া মানুষেরা ও আমার বেকার ভাই বোনেরা যেন বেকার বসে না থেকে যেন কিছু স্টার্ট করে, সেও না আমার উদ্যোগ। আমার চ্যানেলের প্লেলিস্টে বিভিন্ন সিরিজ দেওয়া আছে, সেই সিরিজগুলো আপনারা অবশ্যই ফলো করুন। এতে আপনাদের ব্যবসা সম্পর্কে বিভিন্ন আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, মার্কেটিং আইডিয়া জন্মাবে এবং বিভিন্ন আর্নিং সোর্স ওয়াইজ টপিক আলোচনা করা আছে। তো আপনারা সেই সমস্ত টপিক ভালোভাবে দেখুন এবং এই সমস্ত টপিক অন্যকে শেয়ার করুন, যাতে অনেকেই এইসব ভিডিও ওয়াইজ উপকৃত হতে পারে। আমরা যে এভাবে করোনা টাইমে আপনাদের জন্য বিভিন্ন ইনফরমেশান ভিডিও নিয়ে আসছি, তো আমাদের হাটরগ্রিনটাকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, আজকে আমরা লাইভে চলে আসলাম আবার সেম টাইম। তো বন্ধুরা, আজকে লাইভ এসেছি শুধুমাত্র প্রতিটা প্রোডাক্ট আজকে প্রাইস দেখানোর জন্য লাইভে এসেছি, যে প্রতিটা প্রোডাক্ট দেখিয়ে দেখাবো যে কি কন্ডিশন আছে আর কি প্রাইস আছে, এটা আজকে মেন। তো বেশি দেরি না করে শুরু করে দেই আজকে তাড়াতাড়ি করে, আর আজকে গল্প পরে হবে লাস্টের দিকে, আজকে শুধু প্রোডাক্টের প্রাইস আর কন্ডিশন সমেত দেখাবো। ওকে গাইস, সবাই তোমরা লাইকটা শেয়ার এবং কি লাইক করো, আর যে প্রোডাক্টটা লাগবে সেটা কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই করব। তো ফার্স্ট আজকে শুরু করছি নোকিয়া থেকে, চলে আসো ক্যামেরাটা নিয়ে প্লে। নোকিয়া 8.1 খুব ভালো কন্ডিশন রয়েছে, একদম ফ্রেশ। 8.1 ওয়ার্কিং কন্ডিশন, একদম ফুল ফ্রেশ। গ্লাস, টেম্পার্ড গ্লাস লাগানো রয়েছে, কন্ডিশন দেখুন খুব ভালো কন্ডিশন। 8200 টাকায় নোকিয়া 8.1, 8200 টাকায় ফুল ফ্রেশ কন্ডিশন। ক্যামেরা দেখুন, কোয়ালিটি দেখুন, ক্যামেরা হেভি কোয়ালিটি, এটা পেয়ে যাবেন আপনি 8200 টাকায় নোকিয়া 8.1। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, এটাই রিকোয়েস্ট। নোকিয়ার আরো মডেল আছে আমাদের কাছে, দেখাই দেখো। নোকিয়া এটা আছে 6.2, ক্যামেরাটা এক জায়গায় রেখে দেখো সুন্দরভাবে, 6.2 আছে। এটার কন্ডিশনটা দেখুন, একদম গ্লাস বডি, মিরর ব্ল্যাক, ফুল ফ্রেশ, হালকা র্যাশেস, ওগুলো হাতের দাগ রয়েছে কিন্তু কোনো ডেন্ট স্ক্র্যাচ কিচ্ছু নেই। কন্ডিশনটা দেখুন, একদম ফ্রেশ। এটা পেয়ে যাবেন মাত্র 6500 টাকায় নোকিয়া 6.2। আমি যে দামগুলো বলছি দামটা প্লিজ আপনাদের যদি দরকার পড়ে সেটাকে নোট ডাউন করবেন, কোনো অসুবিধা নেই। নোকিয়ার একটা রয়েছে দাদা, এটা তো খুবই কম দাম, কারণ এরকম আজকের লাইভে একটু পর পর এক একটা করে ধামাকা প্রাইস আছে, যেটা একদমই আনকমন প্রাইস, কেউ ভাবতেও পারবে না যে এরকম প্রাইসে কিছু প্রোডাক্ট আমাদের কাছে এসেছে, মানে ধামাকা প্রাইস, যেরকম একটু পর পরই সেটা হবে ধামাকা, যেরকম এখন একটা দিচ্ছি, এরকম আরো অনেক প্রোডাক্ট আছে ধামাকা প্রাইসে। তো তোমরা লাইভটা কিন্তু একদম কন্টিনিউ রাখবে আর শেয়ার করবে। এটা দেখো, জাস্ট এই ব্যাক গ্লাসটা ক্র্যাক আছে, ফোনে আর কোনো প্রবলেম নেই, নোকিয়া 6.1 প্লাস, শুধুমাত্র ব্যাক গ্লাসটা ক্র্যাক, মাত্র 4200 টাকা। 4200 টাকা, 4GB RAM দিয়ে 6.1 প্লাস পেয়ে যাবেন, 4GB 64GB, শুধুমাত্র ব্যাক গ্লাস ক্র্যাক, একটা সুন্দর কভার লাগিয়ে নিলে আর বোঝা যাবে না ভাঙা আছে। তারপরে রয়েছে আমাদের কাছে স্যামসাং J7 নেক্সট। আজকের লাইভটা একটু বন্ধুরা বড় হবে, সবাই শুধু বলে প্রাইস দিয়ে বলো, প্রাইস দিয়ে বলো, তার জন্য আমরা প্রাইস দিয়ে বলার জন্য আজকে চলে এসেছি তোমাদের সাথে। আর যেই প্রোডাক্টগুলো তোমাদের দেখাচ্ছি
প্রোডাক্টগুলোর কিন্তু কোয়ালিটি খুব ভালো, আমরা সবসময় ভেরিফাই পারচেজ করি, আর প্রতিটা প্রোডাক্টের বিল বক্স এভরিথিং কমপ্লিট বন্ধুরা, বিল বক্স এভরিথিং কমপ্লিট, চার্জার অরিজিনাল চার্জার হেডফোন সব কমপ্লিট, সব কমপ্লিট আমরা পারচেজ করি। এটা দেখো চলে আসো আবার, এটা আছে স্যামসাং J7 নেক্সট 2GB 16GB, এটা আপনি পেয়ে যাবেন 3800 টাকা, একদম ফ্রেশ। যেসব বন্ধুরা গোল্ডি ফোন ইউজ করতে চায়, একদম 4G সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে খুব ভালো একটা ফোন, J7 নেক্সট 3800 টাকায় পেয়ে যাবেন, খুব ভালো ফোন, ফ্রেশ। সব প্রোডাক্ট অন চালু অবস্থায় রয়েছে, কিছু প্রোডাক্ট হয়তো চার্জ নেই, হয়তো সেগুলো ওগুলো আপনারা আসবেন, সব প্রোডাক্ট একদম ওকে কন্ডিশন। আর একটা দেখাচ্ছি স্যামসাং M31 অ্যাক্সেসরিজ ফুল কমপ্লিট, অ্যামাজনের বিল যেটা রয়েছে, অ্যামাজনের বিল রয়েছে, আর এটা ভ্যারিয়েন্টটা কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি, 6GB 128GB ভ্যারিয়েন্ট, আর দামটা একদম আকর্ষণীয় প্রাইস। দেখুন কোনো ডেন্ট স্ক্র্যাচেস কিচ্ছু নেই, একদম ফ্রেশ বডি, কোনো ডেন্ট নেই কোনো জায়গায়, একদম ফ্রেশ ফোন, একদম ফোন ফ্রেশ, মাত্র 10,500 টাকায় M31 6GB 128GB 10,500 টাকায়। যদি কারো পছন্দ হয় এটাকে স্ক্রিনশট নিয়ে কমেন্টে পোস্ট করো, তাকে আমি এই ফোনটা কি করে দেবো এই দামে 10,500 টাকায়। আর আজকে আমাদের যে প্রাইসটা দিচ্ছি, এই প্রাইসটা হোলসেল প্লাস রিটেল সেম প্রাইস, কারণ যে বন্ধুরা আছে, যে সমস্ত বন্ধুরা বলছে আমরা এক পিস পারচেজ করবো, তাদের জন্য আজকে এই অফারটা রেখেছি সেম প্রাইস, যে তোমরা সিঙ্গেল পিস পারচেজ করো হোলসেল প্রাইস, এটাই আজকের কনসেপ্ট। কারণ আমার অনেক বন্ধুরা আছে যারা হোলসেল পারচেজ করে, তাদের জন্য কিছু সামথিং ব্যবস্থা মানে রাখবো, কিছু ডিসকাউন্ট, যারা পুরনো ডিলাররা আছে তাদের জন্য কিছু ডিসকাউন্ট আছে, আর যারা নতুন আছে তাদের জন্য কিছু রাখার চেষ্টা করবো, কিন্তু যে আজকে যে প্রাইসগুলো বলছি এটা পুরোটাই হোলসেল প্রাইস, হোলসেল প্রাইসের সাথেই আমি কাস্টমার সাথে আজকে প্রোভাইড করবো। আর এটা রয়েছে স্যামসাং A51, দেখো বন্ধুরা একদম ফ্রেশ, 6GB 128GB ভ্যারিয়েন্ট, 6128GB ভ্যারিয়েন্ট রয়েছে স্যামসাং A51, একদমই ফ্রেশ, বিল বক্স অ্যাক্সেসরিজ ফুল কমপ্লিট, দেখো ফোনটা দেখো একদম ফ্রেশ ফোন, কোনো দাগ নেই, কোনো দাগ নেই, কোনো স্ক্র্যাচ নেই, এটা পেয়ে যাবে মাত্র 12,800 টাকায়, 12,800 টাকায় এই ফোনটা পেয়ে যাবে, শুধুমাত্র এটা 12,800 স্যামসাং A51। এই যে প্রাইসগুলো বলছি এটা কিন্তু হোলসেল প্রাইস দাদা, আজকে যদি আপনি সিঙ্গেল পিস এসে যদি বলেন যে একটু কম করতে হবে, এটা প্লিজ কম করতে পারবো না, দামটা ফিক্সড আছে, কারণ হোলসেল প্রাইসে আজকে ডিল করছি। চলে আসলো আমাদের কাছে অপো F70 Pro, একদমই হট মডেল এটা, অপো খুবই রানিং মডেল একদম, এটা এফ সিরিজের একদম টপে আছে এই মুহূর্তে, দেখো ফোনটা ইন ওয়ারেন্টি একদমই অল্প দিনের, একদমই অল্প দিনের, মাত্র 4 মাস হয়েছে এর বয়স। আমাদের কাছে আরও রয়েছে F17 Pro, কিন্তু এটা শুধুমাত্র কন্ডিশনের কারণে আমরা এত দামে এটা পারচেস করেছি, এটা 15,800 টাকায় পেয়ে যাবেন, 15,800 টাকায় একদম অ্যাজ ইট ইজ ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন, আর প্রতিটা প্রোডাক্ট হেডফোন চার্জার সব কমপ্লিট, একদম ফ্রেশ। অনেক বন্ধুরা কমেন্ট করছে, আমি রিপ্লাই করতে পারছি না, কারণ আমি ক্যামেরার সামনে রয়েছি তোমাদের দেখানোর জন্য, প্রতিটা কমেন্টের রিপ্লাই আমি করব, কিন্তু তোমরা কমেন্ট কন্টিনিউ রাখো আর শেয়ারটা করো, এটা রিকোয়েস্ট, কেন কেন কি আমি কমেন্টের উপরে ফোকাস করে আমি কাজটা করব, আর কমেন্টের উপর ফোকাস করে নেক্সট টপ কিভাবে কি করতে হবে সেটা আমি আবার দেখাবো। তো চলে আসলো আর একটা, এটা F17, ক্যামেরা একটু সামনে নিয়ে আসো, F17 6GB 128GB ভ্যারিয়েন্ট আছে, প্রতিটা ফোনের বিল বক্স কমপ্লিট, 6GB 128GB ভ্যারিয়েন্ট, এটা দেখুন অরেঞ্জ কালার, এই কালারটা একদম খুব সুন্দর কালার, একটা দারুণ কালার, আজকে লাইটটা অনেক বড় হবে, কিন্তু দেখো তোমরা লাইটটা, অরেঞ্জ কালারটা দেখো, কালারটা দেখো কত সুন্দর কালার, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, কোনো জায়গায় কোনো ডট সিঙ্গেল দাগ স্ক্র্যাচেস কিচ্ছু নেই, এটা দেখলে সবাই ভাববে যে নতুন আছে, কারণ নতুনের মতোই কন্ডিশন রয়েছে, যে ইউজ করেছে একদম সুন্দরভাবে ইউজ করেছে, একদম ফুল অ্যাক্সেসরিজ ফুল কমপ্লিট, একদম ব্র্যান্ড নিউ F70, একদম স্লিম ফোন। তো বন্ধুরা এরকম ফোন আমাদের কাছে ডেলি আসে, আর তোমরা ফেসবুক পেজটাকে ফলো রাখবে, কারণ ডেলি আপডেট নেওয়ার জন্য আমরা একটা টাইম শিডিউল করে দেবো, সেই টাইমেই আমরা আপডেট করবো, সেই টাইম শিডিউল আমরা নেক্সট
লাইভে বলবো অথবা নেক্সট আপডেটে আমরা দিয়ে দেবো যে আমাদের কোন 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 টাইমে আপডেট করবো, প্রতিটা একটা টাইম থাকবে, প্রতিটা প্রোডাক্টের একটা টাইমিং করবো যে আমরা এই টাইমে প্রতিদিন একই টাইমে আমরা আপডেটটা করবো, আপনারা দেখতে পারবেন যে কি দামে আপডেট হচ্ছে আর কি প্রোডাক্ট আপডেট করলো নতুন। তো চলে আসলো আর একটা, এইটা আমি আপডেট করেছি জাস্ট, এটা আবার একটু লাইভে দেখাচ্ছি, এটা প্রাইস পেজে দেওয়া রয়েছে, এটা প্রাইস আর বলবো না এখন, এটা পেজে দেওয়া রয়েছে একদম লাইক নিউ কন্ডিশন নোট 10 প্লাস স্যামসাং নোট 10 প্লাস অ্যাক্সেসরিজগুলো দেখুন, ফ্ল্যাগশিপ মডেল একদম ফ্রেশ, অ্যাক্সেসরিজ একদম ব্র্যান্ড নিউ রয়েছে নোট 10 প্লাস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। এটার প্রাইসটা পেজে আপডেট দেওয়া রয়েছে, তাও আপনাদের বলছি 35,999 এটার দাম রেখেছি, একদম ফুল ফ্রেশ প্রোডাক্ট। এবার চলে আসলো স্যামসাং S9 প্লাস, যারা একটু এস ডিসপ্লের ফ্যান, যারা শুধু একটু কার্ভ ডিসপ্লে পছন্দ করে, এটা অনেক পুরনো হতে পারে কিন্তু বাট কন্ডিশনটা দেখাচ্ছি, তার আগে এটা জিবিটা বলে দিচ্ছি, 6GB 256GB স্টোরেজের ফোন আছে এটার, S9 প্লাসের একটা টপ ভ্যারিয়েন্ট, খুব খুব দারুণ প্রোডাক্ট এটা, হেভি সুন্দর দেখাচ্ছি, এটা কন্ডিশনটা দেখুন, কন্ডিশনটা দেখুন, আর প্রতিটা প্রোডাক্টের অ্যাক্সেসরিজ ফুল কমপ্লিট আছে, কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ আছে, কোনো দাগ ঠাগ কিছু নেই, হাতের দাগগুলো একটু লেগে রয়েছে, একদম ব্র্যান্ড নিউ, একদম ব্র্যান্ড নিউ ফোন আছে প্রোডাক্ট, একদম কোনো ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে কোনো কিছু নেই, প্রোডাক্ট একদম সুন্দর, এ টু জেড একদম গুড কোয়ালিটির প্রোডাক্ট। তো বন্ধুরা, এরকম প্রোডাক্ট আমাদের কাছে সবসময় আসতে থাকে, তোমরা যদি আজকে না হয় পরে কিনবে তো আমাদের পেজটাকে প্লিজ লাইক করে রাখবে, কারণ আজকে হয়তো ইচ্ছা হচ্ছে কিনতে, অনেকের একটু ফান্ড প্রবলেমের কারণে কিনতে পারছে না, কিন্তু এরকম প্রোডাক্ট আমাদের আসতেই থাকে, আর সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের ডিল আজকে যেই দাম আছে কালকে আরও দাম কমবে, কিছু না কিছু কমে আসতেই থাকে আমাদের কাছে। আইফোন, আইফোন 7 একটা খুব সুন্দর প্রোডাক্ট, অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ফুল কমপ্লিট, ফাস্ট এর বিল, এর হেডফোন যেটা অরিজিনাল হেডফোন খুব পাওয়াই যায় না, এর পোর্ট দিয়ে রয়েছে 7 এর, এর অ্যাক্সেসরিজ অরিজিনাল চার্জার ডেটা কেবিল অ্যাডাপ্টার অরিজিনাল, 7টার কন্ডিশনটা দেখুন, আর 82 ব্যাটারি হেলথ আছে, খুব ভালো কন্ডিশন রয়েছে, একদম ফ্রেশ, একদম ফ্রেশ ব্যাটারি হেলথটা দেখিয়ে দিচ্ছি, আর একটা পাসওয়ার্ড, কারণ আইফোনটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ব্যাটারির ওপরে ডিপেন্ড করেই হয় সব কিছু, ব্যাটারি এটা 83 রয়েছে, ব্যাটারি 83%, একদম সব কিছু কমপ্লিট, জাস্ট এটা 1 ইয়ার কমপ্লিট হলো, বিল রয়েছে একদম অথেন্টিক অরিজিনাল 1 ইয়ারের বিল, তো আমি ফোন নাম্বারটা একটু ঢেকে দিচ্ছি দেখুন, বিল ডেট, তো জাস্ট 1 বছর কমপ্লিট হলো, হেডফোন চার্জার ফুল অ্যাক্সেসরিজ কমপ্লিটে রয়েছে, আর আমাদের কাছ থেকে ফোন কিনবেন তো গ্যারেন্টি আছে, 5 দিনের গ্যারেন্টি দেই আমরা, কাস্টমারের যদি মনে হয় যে আমি স্যাটিসফাইড নয় তো সে কাস্টমার রিটার্নও করতে পারে 5 দিনের মধ্যে, তার কোনো টাকা পয়সা মাইনাস হবে না, আর আমাদের কাছ থেকে যে সিঙ্গেল পিস পারচেস করবে যে কাস্টমার, যে 1 মাসের মধ্যে রিটার্ন করলে মাত্র 10% মাইনাস হবে, সেটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট হোক আর যাই প্রোডাক্ট হোক, কিন্তু কন্ডিশন সেম রাখতে হবে, এই আমাদের কনসেপ্ট। এটা দেখাচ্ছি iPhone 11, এটা তো খুব সুন্দর প্রোডাক্ট আছে, এটাও অ্যাড দিয়েছি, একদম নতুনের মতো রয়েছে, এরও অ্যাক্সেসরিজ ফুল কমপ্লিট, অ্যাক্সেসরিজ ফুল কমপ্লিট রয়েছে, হেডফোন ডেটা কেবিল, কারণ এখনকার যে 11গুলো আসছে শুধুমাত্র ডেটা কেবিল দিচ্ছে, এর মধ্যে রয়েছে হেডফোন ডেটা কেবিল চার্জার সব কিছু রয়েছে, কারণ কারণ এটা আগের প্রোডাক্ট, দেখুন কন্ডিশনটা দেখুন, কোনো দাগ কিচ্ছু নেই, একদম ফ্রেশ, একদম ফ্রেশ প্রোডাক্ট, এর ব্যাটারিটাও দেখিয়ে দিচ্ছি, এটা 95 আছে iPhone 11, এটা মাত্র 30,999, এই সরি 39,999, মানে এটা 40,000 থেকে 1 টাকা কম আছে, এই ডিলটা আমরা রেখেছি, এটা কিন্তু ওয়ারেন্টির প্রোডাক্ট, ওয়ারেন্টির মধ্যে রয়েছে, এটা ওয়ারেন্টিতে রয়েছে, এটা এখনো ওয়ারেন্টি ফেব্রুয়ারি মাসের লাস্ট অব দি ওয়ারেন্টি আছে,
যদি কেউ পারচেজ করে সে এক্সট্রা ওয়ারেন্টি যদি করতে চায় করতে পারে, কোনো অসুবিধা নেই। এবার দেখাচ্ছি এটা ভিভো V20 SE। ভিভো V20 SE আমাদের কাছে দু পিস আছে, আর দু পিস আছে একদমই আনইউজড, মানে দু পিসই আনইউজড। আমি দেখাচ্ছি, জাস্ট দেখুন কি কন্ডিশন রয়েছে, কি কন্ডিশন রয়েছে ফোনগুলো। ফার্স্ট কভার একদম আনইউজড কভার রয়েছে, আর যেটা রয়েছে ফোন সেটা তো ফুল বক্স প্যাক করা রয়েছে, একদম ফুল বক্স। এই সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে ডেইলি আসে বন্ধুরা, এর আগেও আমরা অ্যাড করেছি, সব বিক্রি হয়েছে। দেখুন সব অ্যাক্সেসরিজ ফুল কমপ্লিট রয়েছে, বিল ফিল ফুল কমপ্লিট, মাত্র 15 দিনের পুরনো, 15 দিন হয়েছে ইনভয়েস ডেট থেকে শুরু করে। এটা অনলাইনেও চেক করতে পারবেন, কারণ এখন বেশিরভাগ প্রোডাক্ট পুরোটাই অনলাইনের উপর করে দিয়েছে। আইমি নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন যে অনলাইনে কবে অ্যাক্টিভেশন হয়েছে। আরেকটা রয়েছে সেম দামে, সেম কালার, এটাও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। বুঝতেই পাচ্ছেন যে আমি হাতে লাগাচ্ছি না, তেমন দাগ না লাগে হাতে, এটা অ্যাক্সেসরিজ ফুল কমপ্লিট। এটাও সেম প্রাইস, মাত্র 15,500 টাকা করে, 15,500 টাকা করে V20 SE, 15 দিনের পুরনো, 15,500 টাকা। রেকর্ড করে রাখুন, কারণ যা প্রাইস বলা হয় সেটাই আমরা নিই। আর এরকম কন্ডিশনের প্রোডাক্ট পাওয়াটা খুবই, মানে কি বলবো, দেখবেন সব জায়গা থেকে যাচাই করার পরে দেখবেন, কোনো অসুবিধা নেই। আরেকটা দেখাচ্ছি, এইটা OnePlus 7 Pro। এটা বন্ধুরা জাস্ট চার্জারটা আমরা এখনও রিসিভ করতে পারিনি, তার জন্য কাস্টমারের কাছ থেকে আমরা চার্জারের দাম কেটে আমরা পারচেস করে রেখেছি। OnePlus 7 Pro ভ্যারিয়েন্টটা দেখুন, 8GB 256GB OnePlus 7 Pro, জাস্ট একটু হালকা দাগ রয়েছে। যদি আপনি এই যে এই সামনের দিক, পেছন দিক, সামনে মানে ফ্রন্ট ক্যামেরার দিকে একটু দাগ রয়েছে, যার কারণে এটার দাম রেখেছি মাত্র 25,000 টাকা। 8GB 256GB OnePlus 7 Pro মাত্র 25,000 টাকা। বুঝতেই পারছেন এর ক্যামেরা কোয়ালিটি কি আছে, দারুণ কোয়ালিটি ক্যামেরা, মাত্র 25,000 টাকায় রেখেছি 8GB 256GB। কারণ চার্জারটা নেই, আমরা কাস্টমার কাছ থেকে চার্জার যদি পেয়ে যায় তো আমরা কাস্টমারকে নিশ্চয়ই এটা কাস্টমারকে ফ্রিতে প্রোভাইড করবো, কাস্টমারকে চার্জার 25,000 টাকা OnePlus 7 Pro 8GB 256GB। আরেকটা চলে এসছে Reno 2F, এটা দেখুন 8128, এটার মাত্র বয়স হয়েছে 6 মাস। এখনও আপনি এই প্রোডাক্টটার 6 মাস ওয়ারেন্টি পাবেন, এই নতুন দাম তো জানেনি কি আছে। আর এই প্রোডাক্টটা কি দেখাবো, এটা তো ফুল নিউ, পুরোটাই নিউ। পপ আপ সেলফি যারা পছন্দ করে, ভালো ক্যামেরা পছন্দ করে, তাদের জন্য এই ফোনটা, তারা শুধুমাত্র এত সুন্দর ক্যামেরা, এত সুন্দর কোয়ালিটি ক্যামেরা, দেখুন পুরো টাই পুরো দারুণ ক্যামেরা, মানে অসাধারণ অসাধারণ ক্যামেরা। তো এটা সেলফি, পপ আপ সেলফি রয়েছে, অ্যাক্সেসরিজ ফুল কমপ্লিট ইন ওয়ারেন্টিতে। আজকে লাইভটা অনেক বড় হবে, কতজন জয়েন করছে আমি দেখতে পাচ্ছি না, আজকে একটু বড় হবে লাইভটা, অনেকটাই টাইম, কারণ বন্ধুরা বলে সবাই একটু প্রাইস দিয়ে, আপনি একটু বলো, আমি আজকে প্রাইস দিয়ে বলার জন্য চলে এসেছি, একদম একটু সময় নেই। এগুলো যারা কিনবে তারা ফুল মানে ভাবলো যে নতুন প্রোডাক্ট কেনা হলো, একদম নতুনের মতো রয়েছে, ফুল অ্যাক্সেসরিজ কমপ্লিট, দেখুন পুরোটাই নতুন, আর কি লুকস দিয়েছে। আর দাম মাত্র 8,000 টাকা, মাত্র 8,000 টাকায় আপনি এরকম লুকস এত বড় সাইজের ফোন পেয়ে যাবেন মাত্র 8,000 টাকা। তো যে সমস্ত বন্ধুরা চাইছে যে ফোন কিনবো, ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে সব কিছু ভালো, তো ফোনের রিভিউটা এখন করতে পারছি না, কিন্তু যে আপনারা একটু দেখে নেবেন অনলাইনে রিভিউটা, আশা করি আরও নলেজ চলে আসবে ফোনের প্রতি। আমাদের কাছে সেম আরেকটা প্রোডাক্ট রয়েছে একই দামে 8,000, এগুলো মাত্র একদিন দুদিনের পুরনো ফোন। এবার নিয়ে আসলাম নোট 7S, এটা আছে 3GB 32GB 6,900 টাকা, 6,900 টাকা। একটা মিরর গ্লাস প্লেট রয়েছে ব্যাক সাইডে, গ্লাস বডি, 48 মেগাপিক্সেল ক্যামেরা এখানে লেখা রয়েছে, একদম ফুল ফ্রেশ ফোন, অন নেই, চার্জ নেই এর মধ্যে, অ্যাক্সেসরিজ ফুল কমপ্লিট,
6900 টাকায় পেয়ে যাবেন ফুল অ্যাকসেসরিজ কমপ্লিট। নোট 7S 48 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে, যারা একটু ক্যামেরা ভালোবাসে, ক্যামেরায় ফটো তুলতে চায় তাদের জন্য। এবার চলে আসলো ভিভোর ভি সিরিজ V11 প্রো। এটা খুব খুব ভালো ফোন, যারা অ্যাকচুয়ালি এটা ইউজ করেছে তারাই এটার বিষয়ে বলতে পারবে যে এটা কী ফোন আছে। দারুণ ফোন এটা, দেখুন কন্ডিশনটা, দেখুন ভিভো V11 প্রো একদম নতুনের মতো রয়েছে, ফুল ফ্রেশ ফোন। আর এটা ক্যামেরা অসাধারণ ক্যামেরা কোয়ালিটি। একটা ফার্স্ট আগে আমি ব্রাইটনেসটা বাড়াই, কারণ সুপার অ্যামোলেড দিয়ে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রয়েছে। দেখুন এর ক্যামেরা, দেখুন মানে অসাধারণ, জাস্ট অসম। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে 6GB র্যাম দিয়ে মাত্র 9000 টাকা, V11 প্রো মাত্র 9000 টাকা 6GB র্যাম দিয়ে। তো যারা 6GB র্যামের ফ্যান, এইটা আমাদের কাছে একটা ডিল, যেটা আমি বলেছি মাঝে মাঝে একটা একটা করে প্রোডাক্ট বলবো যে দারুণ ডিলের প্রোডাক্ট। এটা 2GB দিয়ে আসুসের ফোন রয়েছে মাত্র 2500 টাকায়। শক্ত বক্সের মধ্যে রয়েছে 2500 টাকা আসুস L1 2GB 16GB দিয়ে আসুসের প্রোডাক্ট, বন্ধ রয়েছে, চার্জ নেই, অ্যাক্সেসরিজ ফুল কমপ্লিট 2500 টাকা। যাদের দরকার ছোট ফোন, হোয়াটসঅ্যাপ, জাস্ট হোয়াটসঅ্যাপ ইউজ করার জন্য কল যাবে, আর তারা এইসব ফোন পারচেস করতে পারবে। বন্ধুরা আমাদের কাছে নোট 7S এটা রয়েছে, 3GB এটাও, তো এটা সেম প্রাইস। কালারটা দেখে নিচ্ছি কি আছে, এটা এটাও ব্লু রয়েছে, এটা তো আরও ফ্রেশ, ওর থেকেও নতুন, সেম প্রাইসে রয়েছে, ওর থেকেও নতুন। প্লাস্টিক গার্ড লাগানো রয়েছে, একদম ফ্রেশ, কোনো ডেন্ট নেই, যে হাত থেকে পড়ে যাওয়া যে দাগগুলো সেই দাগগুলো নেই। বন্ধুরা আমরা ওইটাই ফলো করে কিনি, যে কোনো দাগ যেন না হয় ফোনে, দাগ, ডেন্ট, স্ক্র্যাচ এইগুলো যেন না থাকে, আমরা সেটাকেই ফোকাস করে পারচেস করি। কারণ আমি বিক্রি করার আগে এটা ভাবি আমার নিজের জন্য কিনছি, আমি সেইভাবেই প্রোডাক্টটা পারচেস করি। তার একটা প্রোডাক্ট দেখাচ্ছি, এটাও আছে নোট 7S, এটা 4GB র্যাম দিয়ে, 4GB। আজকে লাইভটা অনেক বড়, জানি না কতজন জয়েন আছে আমি বুঝতে পারছি না। রেড কালারের প্রোডাক্ট আছে, খুব দারুণ কালার, অসাধারণ কালার নোট 7। এটা 48 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে নোট 7S 4GB 64GB, এটা পেয়ে যাবেন 7500 টাকার মধ্যে। এটা প্রাইসটা সঠিক জানা নেই, মানে ভুলে গেছি, জানা আছে ভুলে গেছি, 7500 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন। রেডমি নোট 4 খুব ভালো ডিলের প্রোডাক্ট, 4000 টাকায় 3GB র্যাম দিয়ে পেয়ে যাবেন 4000 টাকা। তো আমাদের কিছু কিছু প্রোডাক্ট রয়েছে একদম, যেমন ইনফিনিক্স, আমার অনেক বন্ধুরা কল করেছে যে ইনফিনিক্স এর ফোন তোলো, তো আমরা ইনফিনিক্স একটা কালেকশন করেছি 4GB 64GB দিয়ে, এটা 7000 টাকা দাম আছে, পুরো 7000 টাকায় পড়বে, একদম নতুনের মতো ফোন ইনফিনিক্স। 3টে ক্যামেরা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, হট 8 এটার নাম, যেরকম নাম দিয়েছে সেরকম ফোনটাও আছে, আশা করি ভালোই চলবে ফোনটা, খুব ভালো ফোন আছে ইনফিনিক্স হট 8। এরপরে চলে আসলাম রিয়েলমি 3i, এটা 6500 টাকার মধ্যে আছে, এটার প্রাইসটাও সঠিক জানা নেই আমার, কি দামে পারচেস করা হয়েছে এখন ট্যালি দেখে বলতে হবে, কারণ প্রতিটা প্রোডাক্টে আমাদের কাছ থেকে বিল পেয়ে যাবেন 6500 টাকার মধ্যে। রিয়েলমি 3i এটা 6GB আছে, 3GB 32GB 6500 টাকার মধ্যে। ৭০ জন বন্ধুরা দেখছে, যারা ভিডিওটা আমার দেখছে তাদেরকে বহুত ধন্যবাদ জানাই বন্ধুরা, যে তোমরা আমাকে এতটাই সাপোর্ট করো এবং সাথে আছো, এত রাতেও লাইভটা দেখছো। প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা একটু শেয়ার করো, একটু জাস্ট একবার শেয়ার করো, কারণ তোমাদের জন্যই সবকিছু করা, যে প্রোডাক্টটা তোমরা পারচেস করো যেন এরকম দাম আর এরকম কোয়ালিটির প্রোডাক্ট তোমরা দেখে কিনবে, কেউ বলবে না যে সবার আগে, যে কেউ বলবে না তুমি সব জায়গায় দেখে তারপর পারচেস করো, কেউ বলবে না এই কথাটা। তুমি কেনার আগে 10 বার ভেরিফাই করো, 10 বার দেখো তারপরে কেনো, কন্ডিশন কোয়ালিটি কি আছে। আর তার সাথে সাথে আমাদের যে অফারটা রয়েছে সেটা সব থেকে বেস্ট অফার, একদম দারুণ অফার, যেটা সবাই বলে আমাদের, যে তোমাদের যে অফারটা রয়েছে, যে অফারটা মানে 5 দিনের মধ্যে কোনো প্রবলেম হলে রিটার্ন, যেটা নতুন ফোনেও হয় না, যেটা আমরা করছি, এটাও দেখিয়ে দিচ্ছি। ভিভো S1 একদম, মানে দেখতেই পাচ্ছেন, মানে একটা দাগ নেই,
একটা ডট সিঙ্গেল দাগ নেই ফোনটার মধ্যে, একদম নতুন ভিভো S1। আর এই ফোনগুলোর তো ক্যামেরা মানে অসাধারণ। ভিভো S1 এর ক্যামেরা মানে ভিভো যত সিরিজগুলো আছে একদম সুন্দর ক্যামেরা কোয়ালিটি, খুব মানে অসাধারণ। গ্রিন কালার যেরকম ধরছে পুরো সলিড কালার ক্যামেরা। এইসব দিয়ে সেলফি তুললে মোটামুটি ফসফসে হয়ে যাবে, একবার একবারে ফসফসে। যদি কালোও থাকে তাও ফসফসে, তোমরা রিয়াকশন গুলো দেবে যদি আমার কথায় মজা পাও, একটু রিয়াকশন গুলো দেবে, কোনো অসুবিধা নেই। এটা আছে অপো A37, অপো A37F, খুব ভালো প্রোডাক্ট, 2GB RAM দিয়ে। এটা আপনি পেয়ে যাবেন 3500 টাকার মধ্যে। প্রোডাক্টের আইমি নাম্বার এখানে মেনশন করা আছে, কোনো অসুবিধা নেই। অপো A37 আর একটা ফোন, এই তো S1 Z1 X, যারা পাবজি খেলতে চায় দেখুন এখানে পাবজি তাদের দিয়ে দিচ্ছে যে পাবজি এত সুন্দর চলবে। প্রসেসরটা বন্ধুরা, যারা এটা জানে, এটার বিষয়ে প্রসেসর 712, ক্যামেরা কোয়ালিটি থেকে অসাধারণ। 6GB ভ্যারিয়েন্ট আছে, 664, এটাও একদম ফ্রেশ ফোন। কালারটা দেখুন একদম ফ্রেশ, হালকা হাতের দাগ লেগে রয়েছে, এটা জাস্ট ক্লিন করা হয়নি, কারণ আমাদের প্রোডাক্টগুলো একটু আগেই রিসিভ করা হয়েছে। চেকিং করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা আপডেট দিচ্ছি, কারণ আমরা চেকিং করা ছাড়া আমরা আপডেট দেই না এবং কি বিক্রিও করি না। যত সময় আমার না পছন্দ হচ্ছে, আমার ভাইয়ের না পছন্দ হচ্ছে, তত সময় আমরা বিক্রি করি না। তো এটার দাম বলা হলো না, এটার দাম আছে 10,200 টাকা। Z1X ভিভো V11 রয়েছে, V11 এটা আপনি 8,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটারও সঠিক দাম আমার জানা নেই, এটাও 8,000 টাকার মধ্যেই চলে আসবে, আশা করি 8,000 টাকার মধ্যেই আছে এটা প্রোডাক্টটা, ভিভো V11টা। S1 যেটা দেখালাম এর আগে ওটার দামও বলা হয়নি, ওটা কত জিবি ছিল S1 আমি একবার বলে দিই, যে কারণ একটা কথা বলতে বলতে দামটা বলতে ভুলে গেছি। এটা ছিল S1 আগেরটা, 6GB 128GB, এটার দাম আছে 11,200 টাকা। 11,200 টাকা একদম ব্র্যান্ড নিউ ফোন। আর এই S1টা আছে 4GB 128GB ভ্যারিয়েন্ট, এটা আছে 10,000 টাকা, মাত্র 10,000 টাকা, ডায়মন্ড ব্ল্যাক, একদম ফ্রেশ, কোনো ডেন্ট স্ক্র্যাচ কিছু নেই, সব অ্যাক্সেসরিজ ফুল কমপ্লিট আছে। আর প্রতিটা প্রোডাক্টের বন্ধু সেম অফার, যেটা আমরা সবসময় দিই সেটাই, যে প্রবলেম হলে রিটার্ন, হোলসেল হোক রিটেল হোক যে নেবে তার জন্যই সেম, যে তোমাকে টেনশন নিয়ে পারচেস করতে হবে না। এটা আছে Y12, ভিভো Y12, 5000mAh ব্যাটারি দিয়ে, 3GB 64GB Y12, এটা আপনি পেয়ে যাবেন 7,200 টাকার মধ্যে। এটার দামটাও সঠিকই নেই, জানা নেই, এর মধ্যেই আছে আসলে। পোকো, যারা পোকো ফ্যান আছে, স্ন্যাপড্রাগন 845 দিয়ে, খুব একদম দারুণ ফোন, কন্ডিশনটা দেখুন, মনে হবে যেটা নতুন ফোন আছে, এতটা ভালো কন্ডিশনে আছে, একদম নতুন, কোনো ডট সিঙ্গেল দাগ কিচ্ছু নেই, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে। 9,000 টাকা মাত্র 9,000 টাকা পোকো F1। যারা গেম ভালোবাসে তাদের জন্য এগুলো, গেম ভালোবাসলেই হবে না, পড়াশোনার সাথে সাথে করতে হবে, যারা করে পড়াশোনা শুধু গেমের জন্যই না, ফোন পড়াশোনার জন্য। আরেকটা ধামাকা প্রাইস নিয়ে চলে এসেছি, Realme 3 Pro, অসাধারণ প্রাইস। এটা জিবিটা তার আগে বলছি, এটা কেউ গেস করতে পারবে না যে এত কম দাম এটা দেবো, 6GB 64GB, একদমই কম দাম, মাত্র 4,500 টাকা, Realme 3 Pro। শুধু একটু কন্ডিশনটা একটু দাগ রয়েছে, এই যে একটু দাগের কন্ডিশন, ডেন্ট নেই একটু, দাগের ভাগটা একটু বেশি, আর এটার বুক চার্জারটা নেই, তার জন্য মাত্র 4,500 টাকা, Realme 3 Pro, মাত্র 4,500। যদি কারো লাগে বন্ধুরা একজন সবাই মিলে এটা বুক করো না, তাহলে অসুবিধা হয়ে যাবে, কারণ একটাই প্রোডাক্ট, আশা করি তোমরা বুঝতেই পারছো। আর প্রাইস 4,500 বলে দিলাম। এটা আছে অপো A9 2020, ডলবি সাউন্ড মানে ডুয়েল স্পিকার রয়েছে, সুন্দর সাউন্ড কোয়ালিটি অপো A9 2020। এটা 4GB 128GB ভ্যারিয়েন্ট রয়েছে, এটা ফুল অ্যাক্সেসরিজ ফুল কমপ্লিট রয়েছে, 4 128,
ফুল অ্যাক্সেসরিজ কমপ্লিট, এটা হালকা দাগ রয়েছে কভারে, এটা 9000 টাকার মধ্যে এই প্রোডাক্টটা চলে আসবে। ডুয়েল স্পিকার নিয়ে আর ক্যামেরা কোয়ালিটি ভালো, ব্যাটারি ভালো, যারা লং ব্যাটারি চায় তাদের জন্য এই সমস্ত ফোন খুব হার্ড ইউজ করতে পারবে। নোট 7 প্রো নিয়ে চলে আসলাম আমরা, 6GB 64GB। যারা বন্ধুরা লাইভটা দেখছো প্লিজ তারা একবার হলো শেয়ার করো, কমেন্ট করো প্লিজ, রিকোয়েস্ট এটা আমার। নোট 7 প্রো 6GB 128GB ভ্যারিয়েন্ট, এই সরি 6/64, এটা খুবই কম দামের মধ্যে রয়েছে, 9000 টাকার মধ্যে রয়েছে 6GB ভ্যারিয়েন্ট, 9000 টাকার মধ্যে একদম ফুল অ্যাক্সেসরিজ কমপ্লিট। আর ফোনের কন্ডিশন একদম খুব ভালো, কালার রয়েছে ব্ল্যাক, যারা ব্ল্যাক জিনিস পছন্দ করে তাদের তো খুব ভালো লাগে এটা। আরেকটা ডিল নিয়ে চলে আসলাম, অসাধারণ ডিল এটাও একদম, মানে ডিলটা শুনলে খুবই ভালো লাগবে। এই ফোনটা যার আছে সেটা দামি ফোন পারচেস করেছে, যার কারণে চার্জারটা দেয়নি, আর এটা বোথ সাইড টাইপ সি চার্জার, স্যামসাং A70, 9500 টাকা, মাত্র 9500 টাকায় পেয়ে যাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, 48 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে, 6GB 128GB স্যামসাং A70, 9500 টাকা মাত্র, 9500 টাকা আপনি পেয়ে যাবেন। কন্ডিশন দেখুন একদম ফ্রেশ, কোনো ডেন্ট স্ক্র্যাচ কিচ্ছু নেই, 9500 টাকায় স্যামসাং A70 পেয়ে যাবেন মাত্র 9500 টাকায়, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ফুল অ্যাক্সেসরিজ কমপ্লিট আশা করি দিয়ে দেবো, চার্জারটা আমরা রিসিভ করে দিয়ে দেবো। এবার চলে আসলো অপো A12, এটাও ভালো ফোন একটা, খুব কন্ডিশনটা খুবই ভালো আছে, এটা আপনারা 7000 টাকার মধ্যে পেয়ে যাবে, 3GB RAM দিয়ে আছে, একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে, ফ্রেশ কন্ডিশন, 3GB RAM, লং ব্যাটারি আছে, খুব ভালো চলে এই ফোনগুলো, যারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ফেসবুক গেমও খেলে ভালো গেম চলে। F9 Pro একটা চলে আসলো, খুব ভালো ডিল, F9 Pro 6GB RAM দিয়ে রয়েছে এটা, 6GB 64GB কন্ডিশনটা দেখুন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে, কোনো ডেন্ট নেই, হালকা দাগ র্যাশেজ এসছে, এটাও 8000 টাকার মধ্যে, 8000 টাকার মধ্যে F9 Pro পেয়ে যাবে, 8000 টাকার মধ্যে আছে। বন্ধুরা তোমরা কিন্তু যখন কল করছো, অনেকেই কল করছে কিন্তু আমি কল রিসিভ করতে পারছি না, যেহেতু লাইভের মধ্যে রয়েছি তাদেরকে আমি সরি বলছি যে তোমাদের কল রিসিভ করতে পারছি না, অনেকেই কল করছে, দুটো ফোন কন্টিনিউ বেজে যাচ্ছে, কারণ যদি কল রিসিভ করতে যাই তাহলে আমাকে লাইভ এক্সিট করে যেতে হবে কলটা রিসিভ করতে। এটা রয়েছে Note 6 Pro, একদম ফ্রেশ কন্ডিশন, অল অ্যাক্সেসরিজ কমপ্লিট, এটাও 7000 টাকার মধ্যে রয়েছে, 7000 টাকার মধ্যে রয়েছে। বন্ধুরা তোমরা কমেন্টে জানাও, কল করো না এখন, যারা কল করছে তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করছি তোমরা কমেন্ট করে রাখো, আমি আজ তোমাদের ওই প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করব। আর যদি একটা প্রোডাক্ট 3-4 জন যদি চেয়ে নেয় তা তাদের মধ্যে লটারি করে দেব, কিন্তু পাবে, নিশ্চয়ই পাবে, প্রোডাক্ট এই দামেই পাবে, এর থেকে দাম বাড়বে না। চলে আসো আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি, স্যামসাং A71, সরি অপো A71, স্যামসাং বলতে বলতে মুখে স্যামসাং লেগে গেছে, অপো A71 4000 টাকার মধ্যে 3GB RAM দিয়ে, এটাও খুব ভালো ফোন, খুব ভালো চলে, রানিং প্রোডাক্ট, একদম ফ্রেশ, এইগুলো হোয়াটসঅ্যাপ কল ইউজের জন্য, যারা ওয়ার্ক করছে অনলাইন ক্লাস অথবা কোনো অনলাইন জব, সফটওয়্যার আপডেট, এই সমস্ত সমস্ত জিনিস করতে পারে। আর একটা ডিল রয়েছে স্যামসাং M40, স্যামসাং M40 রয়েছে মাত্র 7500 টাকা, আপনি স্যামসাং M40 পেয়ে যাবেন মাত্র 7500 টাকায়, স্যামসাং M40, শুধুমাত্র এর ব্যাক গ্লাসটা একবার খোলা হয়েছিল, ফোনে কোনো প্রবলেম নেই, একদম ওকে কন্ডিশনের ফোন, আর প্রবলেম হলে আমরা ফুল রিটার্ন নিয়ে নেবো, আর যেরকম দামে শুধুমাত্র একটু ব্যাক গ্লাসটা একটু খোলা হয়েছিল, 7500 টাকায় স্যামসাং M40, এখানে একটা ব্যাক কভার ইউজ করলে বুঝতেই পারবে না যে এটা কী ফোন, মানে কীভাবে যে চলবে এই ফোনটা, 7500 টাকা স্যামসাং M40। এরপর রয়েছে স্যামসাং A50, স্যামসাং A50 হোয়াইট কালার, অনেকে এই ফোনটা চায়, এটা আছে আমাদের কাছে 6GB ভ্যারিয়েন্ট, 6GB ভ্যারিয়েন্ট রয়েছে 8000 টাকার মধ্যে, 6GB ভ্যারিয়েন্ট আপনি পেয়ে যাবেন আমাদের কাছে 8000 টাকার মধ্যে স্যামসাং A50,
8000 টাকার মধ্যে। Y91i এটাও খুব ভালো ফোন, এটা আপনি পেয়ে যাবেন 5500 টাকার মধ্যে। 5500 টাকার মধ্যে 2GB RAM দিয়ে ভিভো Y91i, এটা খুব ভালো ফোন, খুব ভালো চলে এই ফোনটা, একদম ওকে কন্ডিশনের ফোন, চার্জার সব কমপ্লিট আছে। Zenfone Max 6GB RAM দিয়ে আছে, 6GB ভ্যারিয়েন্ট, এটা আপনি পেয়ে যাবেন 6000 টাকার মধ্যে, এই সরি 7000 টাকার মধ্যে, 6GB RAM 7000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটাও খুব ভালো ফোন, লং ব্যাটারি, ভালো প্রসেসর, সাউন্ড কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো, কারণ এটাও খুব ভালো কোয়ালিটির ফোন, যারা ইউজ করেছে তারা জানে যে কীরকম এই ফোনটা, খুব দারুণ ফোন। Realme 5 এটা আছে 5000mAh ব্যাটারি দিয়ে, 3GB 32GB 7500 টাকার মধ্যে, এটাও 7500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। Realme 5 চারটে ক্যামেরা দিয়ে 5000mAh ব্যাটারি দিয়ে 7500 টাকার মধ্যে, যারা রাফ ইউজ করতে চায় তারা এই ফোনগুলো নিতে পারো, একদম কোনো ডেন্ট স্ক্র্যাচ কিছু নেই, ডেন্ট নেই, প্রোডাক্ট দাম কম, ভালো প্রোডাক্ট, আর প্রোডাক্টের গ্যারেন্টি আছে 5 দিনের গ্যারেন্টি, আর যেগুলো ওয়ারেন্টি বেশিরভাগ প্রোডাক্টে ওয়ারেন্টি রয়েছে, ওয়ারেন্টি আমি মেনশন করিনি। বন্ধুরা তো আজকের মতো আমি স্টক নিচে নামিয়ে দিয়েছি, ডাউন করে দিয়েছি, স্টক উপরে রয়েছে, এগুলো আমি এখন মানে বলতে বলতে হাঁপিয়ে গেছি, এইগুলো প্রাইস আমাদের করা রয়েছে, এগুলো আমরা আপডেট দিয়ে দিচ্ছি ফেসবুক পেজে, কমেন্টের মাধ্যমে আপডেট দিয়ে দেবো। যদি পেছনে স্টক কোনো কিছু পছন্দ হয় তাহলে বলো, সেটা দেখাও। তো অনেকটাই রাত হয়ে গেছে, সবাইকেই জানাই রাতের শুভেচ্ছা। বন্ধুরা তোমরা বুক করো, যদি কেউ দূরে থাকে, যারা হয়েছে অনেক দূরে থাকে সেও বুক করতে পারো, একদম সঠিকভাবে তাদের ডেলিভারি হয়ে যাবে। যারা আমাদের কাছ থেকে ডেলিভারি পেয়েছে তাদেরও রিকোয়েস্ট করছি, প্লিজ একটু কমেন্ট করে দেবেন, যারা আমাদের পার্সেলগুলো একদম সঠিকভাবে ডেলিভারি হয়েছে, সঠিকভাবে পেয়েছেন, তারাও একটু জানাবেন যে আমরা পেয়েছি। তাহলে আশা করি চাই যে এইসব বন্ধুরা আছে আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তাহলে বুক করতে পারবে, কারণ অনেকে এরকমভাবে অনেকে অনেক জায়গায় হয়েছে, পেজ বানিয়েছে, ইউটিউবে অ্যাড দিচ্ছে, সবাই মানে টাকা পয়সার বিষয়ে একটু ভয় পায় যে আমি টাকাটা পাঠাবো কি হবে না হবে। অ্যাকচুয়ালি আমরা পেজ দেখিয়ে, পেজ ভ্যালু দেখিয়ে কাজটা করছি, ওয়ার্কটা করছি সুন্দরভাবে, কারণ বুঝতেই পারছেন দাঁড়িয়ে কঠিনই ছোটো বাচ্চা, আর বিজনেসটা কীভাবে করতে হয় সেটাকে আমরা অনলাইনের মাধ্যমে আপনাদের মাধ্যমে করতে চাইছি। তো বিশ্বাস ভরসা একটু রাখুন বন্ধুরা, আশা করি কাজটা সঠিক হবে, এটাই আমার বক্তব্য ছিল, লাস্ট বক্তব্য, কারণ বিশ্বাস সব থেকে বড়ো জিনিস, বিশ্বাস চট করে আসে না মানুষের মধ্যে, একবার বিশ্বাস ভেঙে গেলে সেই বিশ্বাস নেক্সট বার তৈরি হয় না। আমাদের পেজে যারা আছে তাদেরকে আমি জোর গলায় বলতে পারি, যদি আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট পেয়ে যদি আনহ্যাপি থাকো তাহলে তুমি কমেন্টে বলতে পারো যে আমি হ্যাপি নয়, তাহলে আমাদের কাস্টমাররা দেখুক যে তুমি হ্যাপি নয়, আমি তোমাকে হ্যাপি করার চেষ্টা করবো যদি এরকম কেউ থাকো। আর যদি কেউ যদি যারা হ্যাপি হয়েছো প্লিজ তারা একবার লাইক কমেন্ট শেয়ার করো, এটাই আমার রিকোয়েস্ট। অনেক বন্ধুরাই দেখছে রাতের বেলা, এটাই আমার ভালো লাগে যে এত রাতে তোমরা এতজন একসাথে জয়েন করেছো আমার লাইভটা দেখছো, আর সবাই আমাকে বারবার বলে শিবদা আপডেট করো, আপডেট করো, পেজ ফেসবুকে পেজে আপডেট করো। অ্যাকচুয়ালি আপডেট করার আগে আমি প্রতিটা প্রোডাক্ট চেক করি, যারা আমাদের কাছে আসে কিনতে আমাদের প্রোডাক্ট নিচে রাখা থাকে, এসে বলে আমাকে ওই প্রোডাক্টটা দিয়ে দাও, কিন্তু আমরা দেই না, কারণ যত সময় আমরা প্রোডাক্টটা না চেকিং করছি তত সময়, যত সময় আমরা ভেরিফাই না হচ্ছি যে না এই প্রোডাক্টটা ঠিক আছে তত সময় অবধি আমরা কাস্টমার হাতে হ্যান্ড ওভার করি না, যখন দেখি যে না এটা ঠিক আছে, ওয়ার্কিং কন্ডিশন একদম অল ওকে, তারপরে আমরা কাস্টমারকে বিক্রি করি। এবং কি তারপরে আমরা 5 দিনের কাস্টমারকে বলি তোমরা 5 দিন চেক করো, 5 দিনের মধ্যে এই প্রবলেম রিটার্ন, যদি মনে হয় টাকা রিটার্ন নেবে নিতে পারো, যদি মনে হয় আমার কাছ থেকে অন্য ফোন নেবে সেটাও নিতে পারো। এরকম আর আরেকটা বিষয়,
যে বন্ধুরা ফোন কিনেছে আমার কাছ থেকে, যে আমি সেই তোমার কাছে যে ফোনটা কিনেছি ওটা আমি এক্সচেঞ্জ করবো, নিশ্চয়ই তোমরা চলে আসো, তোমরা যেই দামে কিনেছো আমার কাছ থেকে কথা যেটা ছিল সেইভাবেই হবে, 10% মাইনাস করে নিয়ে নেবো। যারা একটু দামি ফোন কিনেছো তাদের হয়তো 10% মাইনাস করে তাদের একটু কষ্ট হবে, তাদের জন্য আরও কমে এক্সচেঞ্জ নিয়ে নেবো। এরকমও কিছু প্রোডাক্ট আমি বিক্রি করেছি যে দামে বিক্রি করেছি সেই দামেও আমি রিটার্ন নিয়ে নেবো যা আগে বিক্রি করেছি, কারণ এখনো কাস্টমারের সেই সমস্ত প্রোডাক্ট ডিমান্ড রয়েছে যে আমি এই দামে বলে আমি নেবো চাইছে তারা। তো তারা যদি মনে হয় এক্সচেঞ্জ করে অন্য কিছু নেয়, তো তোমরা আসতে পারো এক্সচেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই বন্ধুরা। আজকের মতো এই অবধি টাটা। আজকে যে প্রোডাক্টগুলো বলা হয়েছে এই প্রোডাক্টগুলো সব আমাদের অ্যাভেলেবেল থাকবে কালকে আমরা সকাল 10টা থেকে রাত 10টা অবধি, শুধুমাত্র বৃহস্পতিবার দিন অফ থাকে আমাদের দোকান। তাও অনেক সময় বৃহস্পতিবার দিনও যেদিন বন্ধ থাকে, এই বৃহস্পতিবার বন্ধ রেখেছিলাম, আমার কাছে একটা জেড ফ্লিপ রাখা ছিল, স্যামসাং জেড ফ্লিপ। তো ওই কাস্টমারটা উত্তরপ্রদেশ থেকে এসেছে, সকাল 7টার সময় সে আমাকে কল করেছে, বলছে শিবদা তুমি কোথায় আছো আসো, মানে হিন্দিতে বলেছে। যাই হোক, আমি তো চোখ রোদে রোদে ঘুম থেকে উঠে এসে দেখি পুরো মার্কেট বন্ধ, দোকান খুলে আমি নিলাম। এখন বলছিল কাস্টমার, শিবদা তুমি বলেছিলে একটা মানে ভিডিও বানাবে রিভিউ, আমি বললাম এত সকালবেলা এসছো আমার ভিডিও বানানোর কোনো মুড নেই এখন, তুমি তোমার মতো যাও তুমি একটা ভিডিও বানিয়ে আমাকে আপলোড করে দিও। এরকম অনেক বন্ধুরাই নিয়েছে অনেক ফোন যাদের রিভিউ আমরা আপলোড করিনি এখন অবধি, আর মানে কারোর কারণ আপলোডটা করছি না এই কারণে একটু লেটে করবো, আমাদের স্টক প্লাস রিভিউ সেমভাবে হওয়া চাই। আর তোমরা একটু কন্টিনিউ ফলো আপ রেখো, একটু ফলো আপ রাখবে, আর আমাদের যে পেজটা রয়েছে ফেসবুকে ওখানে অ্যাড্রেস ফোন নাম্বার ওই নাম্বারে কল করো, ওই নাম্বারে একটা মেল আইডি রয়েছে মেল করতে পারো, তোমার যেখানে সুবিধা হয় তুমি সেটা করো। লোকেশান থেকে আপডেট করা থেকে সব কিছু করা হচ্ছে ফেসবুক পেজে, আমরা শুধুমাত্র ফোকাস করেছি ফেসবুক পেজটাকে, কারণ ফেসবুক আমাদের অনেক কিছু দিয়েছে যাদের সাথে মানে কোনোদিন ভাবতেও পারিনি পরিচয় হবে, তাদের সাথেও পরিচয় হয়েছে, কারণ মানুষের সম্পর্কটা হলো সব থেকে বড় জিনিস। অচেনা ব্যক্তির সাথে সম্পর্ক করা হলে সে ভালো বন্ধুত্ব তৈরি হয়, এই সম্পর্ক জিনিসটাই আমরা তৈরি করতে চাই, এটাই আমাদের বক্তব্য মেন, আর এটাই আমরা করছি সবার সাথে, যে আমরা অ্যাকচুয়ালি সম্পর্ক মানে ফ্যামিলির মতো সম্পর্ক তৈরি করতে চাই, মুভি এক্সপ্রেস ফ্যামিলি। আমরা কোনো কাস্টমারকে দুঃখী দেখতে চাই না, সবাই যেন হ্যাপি থাকে। যদি আমার কাছে সেই প্রোডাক্টটা না থাকে আমি অন্য কারোর কাছ থেকে ম্যানেজ করে দিই, এবং কি যে করে হোক যে কোনো কিছুর বিনিময়ে হোক তাকে আমি হ্যাপি করতে চাই, এটাই। টাটা বন্ধুরা, সব প্রোডাক্ট নিচে রাখা হয়েছে, তোমরা আপডেট পেয়ে যাবে। টাটা গাইস। I'm gonna go get some more.